আসসালামু আলাইকুম, আমি সুরসেল থেকে রুমা বলছি। আজকে আমরা কথা বলবো আমাদের রিজয়েন্ট পেশেন্ট মনোয়ারা বেগমের সাথে, যিনি এখানে এসেছিলেন হাঁটুর ক্ষয়জনিত সমস্যা নিয়ে। এবং আমরা বলে থাকি ক্ষয়টা যখন অনেক বেশি হয়ে যায় তখন আমরা যে পিএপিআরপির মাধ্যমে সেই ক্ষয়টা পূরণ করতে পারি না, তখন আমরা যে প্রসিডিওরের মাধ্যমে ক্ষয়টা পূরণ করে থাকি তাকে আমরা বলি স্টেমসেল প্রসিডিওর, যেখানে পেশেন্টের শরীর থেকে কিছু স্টেমসেল কালেক্ট করা হয় এবং সেটা ওনার ক্ষয়জনিত যে প্রবলেমের এরিয়া সেখানে এটা অ্যাপ্লাই করা হয় এবং আস্তে 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 ক্ষয়টা পূরণ হয়ে যায়। আমাদের এই প্রসিডিওরটি 6 মাসের একটি প্রসিডিওর, যেখানে প্রতি 1.5 মাস পরপর বা 6 সপ্তাহ পরপর 4টি সেশানে স্টেমসেল প্রসিডিওরটা করা হয়। এখন আমরা কথা বলবো মনোয়ারা বেগমের সাথে, যিনি 1 মাস আগে ওনার স্টেমসেল প্রসিডিওর 6 মাসের সেশনটি শেষ করেছেন। আমরা এখন ম্যামের সাথে কথা বলবো, উনি কেমন আছেন এখন? কেমন আছেন? আচ্ছা, আপনি যখন এখানে প্রথম এসেছিলেন কি প্রবলেম নিয়ে এসেছিলেন? হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা, হ্যাঁ। এখন এখানে ইঞ্জেকশন মারার পর একটু ভালো আছে, মানে সম্পূর্ণ না। আচ্ছা, একটু একটু মানে ওই ওই ব্যথাগুলো আছে। আচ্ছা, আগে আপনার হাঁটতে সমস্যা হতো? হ্যাঁ, মানে হাঁটতে পারতেন না। হাঁটতে গেলে, এখন কি হাঁটতে গেলে আপনার পেইনটা হয় না? হাঁটতে গেলে পেইন হয় না, সিঁড়ি বাইতে গেলে, সিঁড়ি বাইতে গেলে, লম্বা জার্নিতে গেলে ওগুলোতে ব্যথা হয়, কিন্তু কাছে কাছে গেলে তখন পেইনটা হয় না। কিন্তু আগে আপনার সব ধরনের হাঁটা চলা বা মুভমেন্টেই পেইনটা হতো? পেইনটা হতো। আচ্ছা আচ্ছা, এবার আমরা আপুর সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি একটু বলেন যে উনি যখন এসেছিলেন, আপনার আম্মা এসেছিলেন প্রথমে মনোয়ারা বেগম, তখন কি প্রবলেম নিয়ে এসেছিলেন? যেহেতু আপনারা ওনার সাথে থাকেন, আপনারা দেখতে পান যে উনি কি কষ্টটা পাচ্ছেন এবং এখন উনি কেমন আছেন। ঠিক আছে, আসলে আপু আগে তো মানে ইঞ্জেকশনটা দেওয়ার আগেই তো আমি আম্মুকে দিয়ে নিয়ে আসছি, মানে ওর অত বেশি ভালো ছিল না, এখন আমার মনে হচ্ছে আগে থেকে ইম্প্রুভ আছে, পুরোপুরি তো আর যাবে না, এটা আসলে যেটুকু আছে আমার মনে হচ্ছে ভালো আছে। আচ্ছা, আগে উনি হাঁটু চলা টোটালি করতে? হ্যাঁ না, লাঠি ইউজ করতো, এখন আমি চেষ্টা করতেছি ওনাকে, মানে উনি ইউজ করতেছে না, ইঞ্জেকশন দিয়ে আকালীনও করে নেই, এখন কয়েকদিন ধরে করতেছে, আমি বলতেছি না করার জন্য, যেভাবে ভালো থাকা যায় আর কি। এমনি আগের থেকে অনেক বেটার ইম্প্রুভ। হ্যাঁ, আচ্ছা, এখন এই ট্রিটমেন্টের ফলে ওনার কি কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট বা এই ধরনের কোনো প্রবলেম কি উনি ফিল করেন? না 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 না, কোনো সাইড ইফেক্ট নাই। সেটা ওই যখন ইঞ্জেকশনটা দেয় সেদিন একটু জ্বর আসে, সেটা তো আপনারা বলে দিয়েছেন, ওটার জন্য আপনারা হ্যাঁ ওষুধও দিয়ে দিয়েছেন, ওটা চলতেছে, উনি ভালো আছে আল্লাহর রহমতে। আচ্ছা, স্টেমসেল প্রসিডিওরের পাশাপাশি আমাদের একজন নিউট্রিশনিস্ট এবং একজন ফিজিওথেরাপিস্ট ওনাকে কিছু সাজেশন দিয়েছেন, হ্যাঁ ওই সাজেশনগুলো সম্পর্কে বলবেন যে ওগুলো ওনার লাইফস্টাইলে কেমন রোল প্লে করছে। এবং এই ওজন কমাটা কিন্তু শুধুমাত্র যে হাঁটু সেটা না, আপনার শরীরের অন্যান্য যে প্রবলেম গুলো সেটার ক্ষেত্রেও কিন্তু একটা পারফেক্ট ওয়েট অনেক ভালো কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।